এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে, বাবার এই প্রথম পরাজয় হলো, তাও বাবা এত শান্ত কেন? তাই নাকি? হ্যাঁ কিরে মঙ্গলা, তুই এত বড় কাণ্ড ঘটিয়েছিস, বাবা ঠাকুরের নাকের ডগায় তারই বিরুদ্ধে আচরণ! বাহ বাহ, খুব ভালো। একেই বলে শুভ শক্তির কাছে অশুভ শক্তির পরাজয়। সুধাকরের এই সুন্দর নিষ্পাপ মেয়েটাকে কিনা পিশাচ বলে দাগিয়ে দিয়েছিল। যাক মা, মা তুমি যে ফিরে এসেছ মা, এই ঢের। এ সবই সম্ভব হয়েছে মঙ্গলার জন্য ঠাকুর মশাই। মঙ্গলা যদি ঠিক সময় গিয়ে আমার মেয়েকে ওষুধ না খাওয়াতো, উদ্ধার না করতো, তাহলে আমার এই মেয়েটা এতক্ষণে পুড়ে ছাই হয়ে যেত ঠাকুর মশাই। না গো না, আমি কিচ্ছু করিনি, যা করেছেন ঠাকুর করেছেন। আমি শুধু তার নির্দেশ মেনেছি। তোমরাই বলো না, ঈশ্বর যদি সাহায্য না করতো তাহলে অত ভিড়ে অতগুলো মানুষের চোখ এড়িয়ে আমি সুমি দিদির কাছে পৌঁছাতে পারতাম? হঠাৎ করে লক্ষ্য করলাম সবাই না মুখে সিঁদুর মেখে আছে, তাই আমিও মুখে সিঁদুর মেখে ওই ভিড়ে ঢুকে গেলাম। আস্তে আস্তে সুমি দিদির কাছে গিয়ে ওষুধটা খাইয়ে দিলাম। আজ তুমি আমাদের অনেক বড় পাপ করার হাত থেকে বাঁচালে মঙ্গলা, নাহলে তো আমরা সুমিকে প্রায় পুড়িয়েই মেরে ফেলছিলাম। কেন যে আমরা এমন অন্যায় করছিলাম? না মা, এক্ষেত্রে তোমরা কোনো অন্যায় করনি, কিন্তু তোমরা অন্যায় করেছিলে একবারে গোড়ায়। তোমরা ভয় পেয়েছিলে, তোমরা অকারণে ভয় পেয়েছিলে, আর অকারণে ভয় পেয়েছিলে বলেই তোমাদের ন্যায় অন্যায় বিচার বুদ্ধি সমস্ত কিছু লোপ পেয়েছিল। আর সারা জীবন তোমরা বিনা প্রশ্নে সমস্ত কিছু মেনে এসেছো, কেন? তাই আজকে তোমাদের এই অবস্থা। প্রশ্ন করতে শেখো, তোমরা প্রশ্ন করো, কারোর কথাকে বেদবাক্য বলে মনে করো না, নিজের বুদ্ধি বিবেচনা প্রয়োগ করো, নিজে দেখো কোনটা ঠিক কোনটা ভুল, তোমরা নিজেরা বিবেচনা করো। আজকে তোমাদের এই বুদ্ধি বিবেচনা লোপ পেয়েছিল বলেই না এই গর্ভবতী তরুণী হয়ে গেল পিশাচে পাওয়া মানুষ, তাই নয় কি বলো তোমরা? হ্যাঁ ঠিক বলেছেন ঠাকুর মশাই, এবার থেকে আমরা সব অন্ধের মতো মেনে নেব না, বিচার বিবেচনা করে তবেই মানব। হ্যাঁ হ্যাঁ, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আগে আমরা ঠিক করব, দরকার হলে প্রশ্ন করবো।